এরকম করে ডেকে তুমি অপমান করতে পারলে? আজকে আমাদের স্যান্ডিদার ড্রেস আমাদের হাতে আছে, সুন্দর সুন্দর কস্টিউম, তিনটে কেন ওইটা আমি বুঝতে পারছি না, জিনিস তো দুখানা। এবার টিকিট কেটে সবাই দাদাকে দেখতে আসবে। এই খাঁচাটা কি স্যান্ডিদাকে আটকে রাখতে পারবে? আর আজকে তোমরা থাম্বনেল আর ইন্ট্রো দেখে বুঝেই গেছো যে কার সাথে আজকে দেখা করতে যাচ্ছি। আমরা হেলমেট হেলমেট নিয়ে রেডি হয়ে গেছি, আর এইদিকে আমাদের চলে আসছে সুমন। আর মা, তুমি তো যেতে পারলে না, তোমার জন্য স্যান্ডি গাড়ি পাঠালো না, তুমি কি কিছু বলতে চাও স্যান্ডির জন্য? ঠিক আছে, আমরা আজকে আমাদের পাড়ার একটা দাদার মানে স্যান্ডি খুব ভালো লেগেছে, তার নাম হচ্ছে বিকি। ঠিক আছে, আমরা আজকে বিকির জন্য পাকা কথা বলতে যাচ্ছি, চলো। বেহালায় চলে এসেছি, এই দেখতে পাচ্ছ পেছনে, তো ট্রাম চলা আরম্ভ করবে, আমরা ট্রাম চড়বো। ট্রাম কি, মেট্রো তো এটা, কি উল্টা পাল্টা বলছি, যাই হোক, এক্সাইটেডমেন্ট এক্সাইটেডমেন্টে আমরা উল্টো পাল্টা বলছি। আর এখন যাব আমরা স্যান্ডির গায়ে, চলো তাহলে ওখানে গিয়ে দেখা হচ্ছে। স্যান্ডি তোমরা বড় লোক দেখেছো, কিন্তু এতটা পরিমাণে বড় লোক তোমরা দেখোনি মনে হয়, কারণ বাড়িতে মোতার জায়গা আছে, ওখানে মোতে নি। আইটিসি তে এসে মুছছে, পরিবেশ দূষণ করে দিচ্ছে পুরো। এসে আমরা এখন আইটিসি সামনে চলে এসেছি, আর এখান থেকে বেশি টাইম লাগবে না আশা করি আমাদের, তো ওখানে গিয়ে আজকে ফানি হবে। ঠিক আছে, জয় জয় মা কে দেখবো, আজকে হেভি মজা হবে, তো চলো প্রথমবার মিট হবে, এক্সাইটেডমেন্ট তো ভরে ভরে আছে আমাদের দুজনেরই, চলো গিয়ে দেখা হচ্ছে। দিল মেরা দুয়ারা, দিল মেরা দুয়ারা। এখন আমরা চলে এসেছি হরিণালয়ে ইকো পার্কের, আর দেরি না করে আজকের ভিডিওটা তাহলে এখান দিয়ে শুরু করছি। তাহলে মিষ্টি বন্ধু এন্ড বান্ধবী, জানা বকে ভাত, কানে খুলে গোজানো হেডফোন, আজকের ভিডিও শুরু হচ্ছে, লেটস স্টার্ট। ওই দেখো, নাটাদের তো গাটে গাটে বুদ্ধি থাকে গো, এরকম করে ডেকে তুমি অপমান করতে পারলে? আমি তোমার ফ্যান তো, ফ্যান আর নাটা মোটা নিয়ে কি হবে, পুরো মনটা ভেঙে গেল। ভিডিওতে ভাবলাম জামা খুললে বলতে কি হার্ডকোর বায়োলজি ক্লাস হবে, মানে স্কেলিটন বোনাতে হবে, মানে এটা এই হাড় এটা লেবিয়া এটা এই এটা ওই। আমি রোগা বলে আমাকে বিভৎস বাজাবে অপমান করা হলো স্যান্ডি দা আজকে আমার। না, আমি ভিডিওতে মনে হয়, আমি দেখো আমার ভিডিওতে বেসিক্যালি তো ছেলেদের জামা আমার বলাই, আমি এটা শুরু থেকে একটু ক্লিয়ার করি, কি লাগবো আর আমি তো ছাপড়ি, আমার কিছু যায় আছে, আমার মানি যাবে ভিডিওর মধ্যে। হ্যাঁ, ছাপড়ি নামটা তো, আমি তো ছাপড়িদের রানী, একটা কুইন ছাপড়িরও নিচ্ছে, ছাপড়ি আলট্রা প্রো ম্যাক্স একেবারে। আচ্ছা চলো তাহলে, তুমি ড্রেস করবে তো বললি? হ্যাঁ, একটু মর্টিন ফর্টিন দিয়ে চলো, মর্টিন ফর্টিন পরে একটা ঝাঁকানাকা ড্রেস হবে, তোমরা একটু পরে ঝাঁকানাকা ড্রেসটা দেখতে পারবে। আর তুই জামাটা খুলবি তো আমার ভিডিওতে? স্যান্ডি বলছি, স্যান্ডি দা ড্রেস করছে, প্রসাদ দা চলে এসছে, আর এদিকে আমি লুকিয়ে আছি। কিরকম করে লুকিয়ে কেন, আমি বুঝতে পারছি না ব্যাপারটা, ওর সাথে বেরোনো মানে ভয় বাড়া, কোথায় দেবে দাদা, একটু দাঁড়াও না, একটু পরে বাজি এখনই, তুই তুই তুই। এই দেখো সুন্দর একটা স্কার্ট আমরা দেখতে পাচ্ছি, বিভৎস সুন্দর লাগছে, বিভৎস সেক্সি লাগছে। কি করবে কোনো ঠিক নেই, ও মানে ও হচ্ছে প্রচন্ড পরিমাণে ভয়ঙ্কর একটা ছেলে, মানে বোন আমার, আমার বোন। তোমাকে দেখেছিলাম, আমি সাহিলকে চুমু খেয়েছিলাম। হ্যাঁ দেখেছিলাম, আজকে তোকে খাবো? না 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 না। গাইস ব্লগটা আমার যেখানে শেষ হয়ে যাবে আমার, এই আমি তোকে জামা খুললাম দাঁড়া, এই মাছটার মধ্যে পানি করে কাকে কাকে ওকে দিয়ে, না আমি আগে ঢুকে, যদিও খোলে, হ্যাঁ খুলে, আরে জামা খুলবো না আমি, এই মর্নিং দে, জয় জয় মা, কানে আমি অ্যান্টি মশা বৌদি আজকে, তো আজকে আমি মর্টিন আর ডিমের খোলা নিয়ে পড়ে এসেছি, এক ফোঁটা যদি সন্ধ্যেবেলা হবে, এক ফোঁটা যদি মশা আমি পাই, টুক করে জানি দেবো সমস্ত মশা, মাই দিল গোজ। এই যে ক্যামেরাম্যান স্যান্ডি বল করছি, আমি স্যান্ডির ফ্যানেদের উদ্দেশ্যে বলছি, ওর যদি বিচি ফেটে যায় তাহলে আমার কোনো দোষ নাই, কিন্তু এই মাঠে এনে আমার পুরো মাঠের মতোই ফাঁকা করে দিয়েছে আমার শরীরটাকেও, মানে সেই জামা খোলালো আমার, কেন এরকম করলে বলো তো? কারণ আমরা একটু ফানি করবো না, ফানি হবে, আমাকে কেমন লাগছে বলতো? খুবই সুন্দর লাগছে, এই মর্টিনগুলো ঠিক ঠিক জায়গায় পড়েছে, এটা দেখে আমি খুব খুশি হয়েছি। আচ্ছা তিনটে কেন,
তিনটা কেন ওইটা আমি বুঝতে পারছি না জিনিস তো দুখানা মাছখানেরটা কেন আমি ওইটা এটা প্রোটেকশন যদি একটা ফানি হয়ে যায় তাই জন্য ও একটা যদি ফেটে যায় একটা ফানি একটা আমি এখানে ওই গাড়িতে যখন এক্সট্রা টায়ার থাকে এটা থাকে এটা আমার স্টেপ নি এটা বেসিক্যালি হচ্ছে স্টেপ নি আমার মানচুর থেকেও রোগা দেখি দেখি ढुकते जमा पड़ते दादार जमा खुले আলিপুরে একদমই ব্যবহার না এটা নতুন নতুন খুলেছে প্রমোশন হয়ে যাচ্ছে ফ্রি তে তাও টিকিট কেটে ঢুকছি আমরা তাও ভাই কেন এরকম আটকালো বুঝতে পারলাম না দীর্ঘজীবী হোক তোমার গোত্র কি আছে দীর্ঘজীবী হও আমার থেকে অনেক বছর বেশি বাঁচো তোমার গার্লফ্রেন্ড এখানে বাদর আসার কথা ছিল কিন্তু এখনো বাদর আসেনি আমি কি ঢুকে যাব এখানে হালকা করে ওই তো কাকা আছে ভেতরে আমি কি ঢুকে যাব এখানে ঢুকবো বলে কি গো আমি কি ঢুকে যাব আমি তো বাদর আছি আমাকে লোক থাকে আমাকে দেখতে অনেকই টাকা খরচ করে আসবে আমাকে এখানে ঢুকিয়ে দাও এই খাঁচাটা কি স্যান্ডিদাকে আটকে রাখতে পারবে এই খাঁচা আটকে রাখতে পারবে না আরো দামি আরো হাই কোয়ালিটির খাঁচা লাগবে মনে হচ্ছে এবার টিকিট কেটে সবাই দাদাকে দেখতে আসবে তোমাদের সবার মনস্কামনা পূর্ণ করেছো তো দেখো লোক দেখছে আমার খাঁচা কিন্তু সবাই টিকিট কেটে কিন্তু স্যান্ডিদাকে দেখছে এই দিক দিয়ে একটা ব্লগ হচ্ছে আর আমার এই দিক দিয়ে একটা ব্লগ হচ্ছে একটা ব্লগ হচ্ছে ব্লগাররা এরকম হয় ব্লগাররা এরকম হয় যে যেখান থেকে পারে শুরু করে দেয় কিন্তু খাঁচার এবার মানুষের পয়সা উসুল হয়েছে কারণ টিকিট কেটে স্যান্ডি শাহকে দেখতে পেয়েছে ভাই এ মানচুদা তুমি কি এটাই পড়ে থাকবে আজকে গাইজ এবার মনে হচ্ছে একটা ছোটখাটো কিছু ঝামেলা হবে কারণ আমাদের স্যান্ডিদা খুব রেগে আছে ওই রকম ব্যবহার করা হয়েছিল বলে মর্টিন পরে ঢুকতে দেওয়া হয় না এটা যদি ডেঙ্গু হয়ে যায় কে দায় নেবে এগুলো মায়ের বেটি নাচবে কাকা রাগ করনি তো আজকে না ঠিক আছে ভিডিও দেখো ভিডিও তোমাদেরই কি বলো তোমাদেরই প্রমোশন হয়ে যাবে প্রমোশন হয়ে যাবে কিন্তু ওটা একটা ইয়ে লাগে না হ্যাঁ সেটাই একটা তোমার অনেকজন আসে এখানে বাইরে হয় ঠিক আছে সেটাই কিন্তু কি বলো তো নতুন নতুন খুলেছে এখন অনেক লোক দেখবে এদিক থেকে দেখবে অনেক ভিড় বেড়ে যাবে জানি আসবে ঠিক আছে চলো দিছি দিছি পাঠিয়েছি পাঠিয়েছি কি সুন্দর এখানে ট্যালেন্ট খেলা দেখাচ্ছে উমা 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 এইদিকে অ্যাকশন আমি ড্রাইভারই করি আমার একটা মেয়ে আছে দেড় বছর তাহলে আমাকে বিয়ে করবে না হ্যাঁ না একদমই না এটা হচ্ছে আমার ড্রিম বাইক দাদা ভাই একটু উঠতে দাও আমার গাড়িতে আমি একদিন এই বাইকটা নেবো খুব ইচ্ছা আছে খালি দেখবো পা পৌঁছাচ্ছে নাকি এই বিগ ফ্যান ভাই কেমন আছে ভাই ভালো আছে ভিডিও ভিডিও দেখায় তো নিশ্চয়ই দেখে নাও গাইজ বাইকটা এটা একদিন আমি নেবো আমার খুব ইচ্ছা এই গাড়িটা নেবার এবার বসে আমি এটা চেক করবো চলো আর দু বছরের মধ্যে ভার্সন থ্রি নামবে তারপরে নাকি ভার্সন থ্রি নামাবো চলো গাইজ আশীর্বাদ করে দিই একটু ভালোবাসা দিয়ে যাতে এরকম একটা গাড়ি আমারও হয় ভাইয়ের মতো ভাই আমার গাড়িতে বসতে দিয়েছে ভাইয়ের সুন্দর একটা বাইক আছে ভাই ভাইও সুন্দর ভাইকে সবাই ভাই স্টান্ট করো নাকি না না আচ্ছা দারুণ হয়েছে বাইকটা খুব পছন্দ হয়েছে বাইক সাবধানে চালিও ঠিক আছে হেলমেট হেলমেট পরে চালিও এই দেখো এখানে সুমনদা দাঁড়িয়ে ক্রাউড দেখো এখানে বিশাল বিশাল লোকজন জড়ো হয়ে গেছে সুমনদার জন্য এত লোকজন এখানে জড়ো হয়ে গেছে আরে আরে দুধের মধ্যে মর্টিং লাগালে এমনি ক্রাউড দেখো বাইকে যা হলো না তো গাইজ আমরা এখন নিউ টাউনের ফেমাস কফি হাউসে এসেছি একটা ফেমাস মানুষের সাথে এত একটা আলাদা প্রফেশনাল টাইপের মানচুদা এবার এসে খুলেছে এতক্ষণ পর এসে খুললো জিনিসপত্রগুলো এই সময় লাগে কিছু বলবে আমি বলবো হচ্ছে যে ব্যাপারটা আমি স্যান্ডিকে প্রথম থেকে আমি দেখেই যাচ্ছি খালি হ্যাঁ এই তো সাপড়ি ভাই সবাই মানে নিজস্ব কন্টেন্ট করতে ব্যস্ত সবাই নিজস্ব কন্টেন্ট করতে ব্যস্ত মেইন যে প্রশ্নটা হচ্ছে যে ভেতরে যে বিলগুলো হবে ওটা কি করবে আমার কাছে টাকা নেই আমিও করি মে গরিব হু আমিও করি আমার মায়ের যে মানিব্যাগ ভুলে গেছি আমি আজ মানি ব্যাগই ভুলে গেছি গাইস আমি তো আজকে ফোনই আনি নিজে অনলাইন করব ও ভিডিওটা কি দিয়ে করছি তাহলে
বন্ধ করো লোকের ফোন ধার করে ভিডিও করছি বুঝতেই পাচ্ছো গিয়ে ভিডিওগুলো ট্রান্সফার করে নেব খুবই দুর্দশা চলো ভেতরে ঢুকছি এবার আপাতত দেখা যাক কি হয় তারপরে এই আমার ব্লগ এ নিচে থাকে আচ্ছা এখানে হাজার হাজার গল্প হচ্ছে আমি তো 20 টাকা এনেছি তাহলে কি হবে আমার ব্যাপারটা চাপটা নেই আছে মানচু দাদাও আছে মানচু দাদা র‍্যাপেও আছে আর কপি আউটও আছে কপি আউটও আছে আবার আগের ড্রেসে ফিরে আসছো তুমি ভয় লাগে ওকে मर्टिन गुलो कि খুবই ভয় ভীত আমি কারণ এখানে লোকজন দেখো লোকজন ভিড়ে ভিড় হয়ে যাচ্ছে এই দেখো গাইস আমি ছাপড়ি দিয়ে রেখেছে এত ভালো লাগে বেসিক্যালি স্যার কি স্যান্ডির এদিকের মর্টিনটা ছোট হয়ে গেছে কি হয়েছে এদিকের মর্টিনটা ছোট হয়ে গেছে এদিকে তো একটু জ্বালিয়েছিলাম তো একটু ইয়ে হয়ে গেছে আচ্ছা 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 তো মশা কামড়াচ্ছে এবার আমি একটু সোশ্যাল হেল্প করছি কি বলবে কাকা কিছু বলবে মর্টিন দাঁড়াচ্ছে দেখো গাইস মর্টিন দাঁড়াচ্ছে এই দাঁড়া এই আলো আলো দাও আলো দেখো ভয় লাগছে আস্তে আস্তে যেন অন্য জায়গায় ছিল মর্টিনটা যদিও এবার ক্যাফের সব লোকদের হেল্প করবে এতক্ষণ ধরে সবাইকে মশা কামড়া ছিল সোশ্যাল ওয়ার্ক করো তো এরকম করো চ্যালেঞ্জটা হচ্ছে খোলা তুলতে হবে ওইদিকে মর্টিন জ্বলছে দেখো এবার পানি জিম করছে ভিড় দেখো ভিড় পুরো ভিড় হয়ে গেছে মর্টিন কাটবে মর্টিন কাট থেকে অন্য কিছু কেটে দিও না ঠিক আছে তো গাইস ওই দিনকে আর আমার ব্লগটা এন্ড করা হয়নি আজকে দেখতে পাচ্ছ আজকে একটু ধর্মতলার দিকে এসেছিলাম আর আজকে অনেক দূরে আইসি তো গড়ার মাঠের দিকে আসছি যেহেতু পকেটটা গড়ার মাঠের মতো তাই গড়ার মাঠে এসেছি ওই যে দূরে ভিক্টোরিয়া দেখা যাচ্ছে ভিক্টোরিয়ার সামনে এসেছি আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাজিয়ে দিও আর এরকম করে ভিডিও দেখতে থাকো আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে মনে করে দেখা হবে নেক্সট একটা সুন্দর ব্লগে চলো আজকের মতোই পর্যন্ত টাটা।